মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50 3 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার দুর্ভাগ্য আমি মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না আমি কুসুম কুসুম বিরোধিতা করতে পারি না মাননীয় স্পিকার আর এটা পারি না বলে সম্ভবত কারো কারো 3 মিনিট পারে 4 মিনিট পর্যন্ত পারে আমার মাননীয় স্পিকার খালি 1 মিনিট পারে আমাকে শুধু এই বক্তব্যটা শেষ করার আজকে সুযোগ দেন মাননীয় স্পিকার আইনমন্ত্রী এখানে এতক্ষণ উপস্থিত ছিলেন উনি এই মুহূর্তে নাই ওনার প্রয়াত পিতা আমার প্রয়াত পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আইন অঙ্গনে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি উনি আমার সিনিয়র আমি ওনাকে শ্রদ্ধা করি মাননীয় স্পিকার উনি ভুলে গেছেন যে জাতিসংঘের নির্যাতন বিরোধী যে কমিটি কমিটি এগেইনস্ট টর্চার ক্যাট সেখানে কিন্তু উনি গিয়েছিলেন জবাব দিতে সেখানে এই গুমের প্রশ্নে হেফাজতে নির্যাতনের প্রশ্নে নির্যাতন এবং মৃত্যুর প্রশ্নে বিচার বহির্ভূত হত্যার প্রশ্নে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আজকে আমি যতগুলো প্রশ্ন আজকে এখানে তুলেছি এর প্রত্যেকটার জবাব কিন্তু ওনাকে ক্যাটে দিতে হয়েছে উনি সেখানে ছিলেন আইনমন্ত্রী হিসাবে উনি সেখানে ছিলেন হ্যাঁ ওনার সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন কিন্তু মেইন জবাবটা ওনাকেই দিতে হয়েছে আজকে কেন বাংলাদেশের জাতীয় সংসদে উনি জবাবটা দিতে পারলেন না উনি এটা পুরোপুরি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিলেন আমি জানি না মাননীয় স্পিকার এখন শিক্ষার বিষয়ে একটু কথা বলি গত কয়েক অধিবেশন ধরে আমরা দেখেছি যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের আইন পাস হচ্ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয় আসছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার মান কি সেই বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পড়াশোনা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান কি সেই বিশ্ববিদ্যালয়ে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে কারা কাজ করছেন সেই বিশ্ববিদ্যালয়ের ওভারঅল অবস্থাটা কি মাননীয় স্পিকার দেখুন অতি সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কিউএস বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং 2021 প্রকাশ করেছে অত্যন্ত দুঃখজনক মাননীয় স্পিকার তাতে প্রথম 800 বিশ্ববিদ্যালয়ের তালিকায় না আছে ঢাকা বিশ্ববিদ্যালয় না আছে বুয়েট গত বছরের মতো এই বছরের তালিকাতে দেশের শীর্ষ দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান 108 থেকে 1000 এর মধ্যে আছে 800 এর মধ্যে একটাও নাই অথচ শীর্ষ 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের আছে 8টি পাকিস্তানের মতন দেশের আছে 3টি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন প্রকাশিত 2020 সালের গ্লোবাল নলেজ ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 138টি দেশের মধ্যে 112তম এই সূচকে ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে অর্থাৎ দক্ষিণ এশিয়াতে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ টাইমস হায়ার এডুকেশনের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা 1400 বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম অথচ এই তালিকায় ভারতের 56টি পাকিস্তানের 14টি মালয়েশিয়ার 13টি শ্রীলঙ্কার 2টি এবং নেপালের 1টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে শিক্ষার মানের এই দশা নিয়ে মাননীয় স্পিকার আমরা কি করে চতুর্থ শিল্প বিপ্লব বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মোকাবেলা করব আমি জানি না শিক্ষার এই পরিস্থিতি কেন এটা ভিসিদের কর্মকাণ্ড দিকে যদি আমরা একটু তাকাই মাননীয় স্পিকার খুব স্পষ্ট হয়ে যায় মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিতে হবে ভিসিদের কর্মকাণ্ডের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় এই দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসিরা শিক্ষার তদারকি এবং মানোন্নয়ন ছাড়া আর সব কিছুই করেন কর্মজীবনের 1447 দিনের মধ্যে কর্মক্ষেত্রে মাত্র 240 দিন উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় চালানো চাকরির শেষ দিনে তথাকথিত মানবিক কারণে আওয়ামী লীগের ক্যাডারদের চাকরি দেয়া নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি বাড়িতে বিউটি পার্লার পর্যন্ত খুলে তার সিরিয়াল মেনটেন করার মতন কাজও ভিসিরা করেছেন মাননীয় স্পিকার আর সমালোচনা করা যাবে না তাদের সমালোচনা করলে ট্রল করলে সেটা নাকি আইন দিয়ে বন্ধ করা হবে এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দুদিন আগে বলেছেন শিক্ষার এই বিভৎস অবস্থার মধ্যে অবিশ্বাস্যভাবে বাংলাদেশ এক নাগাড়ে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে একটা রেকর্ড তৈরি করেছে বিশ্বে ভাবটা এমন যে দেশের সমস্ত করোনার জীবাণু আর কোথাও নাই সব আছে শিক্ষা প্রতিষ্ঠানে ভাব একের পর এক টাল বাহানা করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খেলা করা হচ্ছে মাননীয় সদস্য এক মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার বলা হচ্ছে শিক্ষার্থীদের টিকা দিয়ে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে অথচ শিক্ষার্থীরা দল বেঁধে আড্ডাবাজি করে শপিং এ যায় তাদের বাবা মারা অফিস করে যে অফিস থেকে তারা বাসায় ফিরে আসে একই বাসায় তারা থাকে তাদের বন্ধু বান্ধবরা আসে সবই কিন্তু হচ্ছে আমরা জানি না ঠিক কি কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে মাননীয় মন্ত্রী এতটা ভয় পাচ্ছেন কেউ করোনা আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি তৈরি হবার সম্ভাবনা কিন্তু যারা ইয়াং তাদের অনেক কম এবং সেই অর্থে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন শিক্ষার্থীরা তাদেরও কিন্তু এই ঝুঁকি খুবই কম
মাননীয় স্পিকার, শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কারণ হিসেবে একটার পর একটা অযৌক্তিক কথা শিক্ষামন্ত্রী বলছেন। করোনাকালে বোর্ড পরীক্ষার মতো জীবনের বাঁক নির্ধারণকারী পরীক্ষায় পর্যন্ত অটো পাস দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাসুল দিচ্ছে ছাত্রছাত্রীরা। বহু শিশু কিশোরের শিক্ষা জীবনের অবসান হয়েছে, বাল্যবিবাহ বেড়েছে, অপরাধ প্রবণতা বেড়েছে, গেমে আসক্তি বেড়েছে, বেড়েছে মানসিক অবসাদ। একটা মিনিট মাননীয় স্পিকার, শিক্ষার মানের এই ভয়াবহ অবস্থার কারণে আমাদের কয়েক লক্ষ কর্মী কাজ করে যারা বৈধ অবৈধ পথে বছরে 85,000 কোটি টাকা নিয়ে যায়। 4,82,00,000 বেকার নিয়ে কিন্তু আমরা বাস করি মাননীয় স্পিকার। আর শিক্ষা শেষে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে ব্যর্থ শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার ভিত্তিতে বিসিএস দেওয়াকেই তাদের একমাত্র ভবিষ্যৎ বলে মনে করে। তাই অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে শিক্ষা জীবনের প্রথম বর্ষ থেকে বিসিএস এর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারপর বয়স থাকা পর্যন্ত তারা বিসিএস দিয়েই যেতে থাকে। আমরা কখনো হিসাব করে দেখেছি মাননীয় স্পিকার যে বিসিএস দেওয়ার নামে একজন গ্র্যাজুয়েটের জীবন থেকে ঠিক কতগুলো বছর নষ্ট হয়ে যায়? এবং দেখা যায় যখন তাদের বয়স 30 হয়ে গেছে, এখনও বিসিএস পাস করতে পারে নাই, তখন তারা এক ধরনের ফ্রাস্ট্রেশনে ভুগে। সুতরাং আমরা যদি মানসম্মত শিক্ষার ব্যবস্থা না করতে পারি মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের কর্মক্ষেত্রগুলোতে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে উপযোগী করে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আশেপাশের দেশ থেকে যোগ্য সন্তানরা আসবে এবং সেই জায়গাটা তারা দখল করবে, আর আমরা ওই 4,82,00,000 বেকার নিয়ে চলতে থাকবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই যে 38,00,000 মামলা এখন ঝুলে আছে, এই বিচারক আরও নিয়োগ করা, বিচারকদের শুধু সুবিধা বৃদ্ধি করা, বিচারকদের বিনা সুদে গাড়ির জন্য লোন দেওয়া, এই সমস্ত বিষয়ে কেন তিনি টাকা আরও বেশি চাইলেন না, সেই কারণেই আমি এই প্রস্তাব এনেছি। মানে মাননীয় স্পিকার, আমার এই কথাটা বলার পূর্বে একটা কথা হঠাৎ মনে হয়ে গেল মাননীয় স্পিকার, সেটা হলো যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই ইতিহাসের নাকি বড় শিক্ষা। মাননীয় স্পিকার, আমার বন্ধু মাননীয় সংসদ সদস্য রশিদ সাহেব একটু আগে ওনার নেতৃত্ব সম্পর্কে যেটা বললেন, আমিও শ্রদ্ধাশে ওনার প্রতি সহানুভূতি প্রকাশ করে বলছি। মাননীয় স্পিকার, আমার হঠাৎ করে মনে হলো আমার নেতা যিনি 9 বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন, ভালো মন্দ অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু তিনি এই দেশে অনেক কাজ করেছেন, উনি সংস্কার করেছেন, অনেক অনেক কাজ করেছেন, তার সংস্কার কাজগুলো এখনো কিন্তু আছে। সেই ব্যক্তি যখন স্বেচ্ছায় ক্ষমতা চাললেন, ক্ষমতা ছাড়ার পর যখন জেলে গেলেন, জেলে থাকা অবস্থায় যে ব্যক্তিটি মাননীয় স্পিকার সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং ক্ষমতা ছিলেন সারা জীবন, সেই ব্যক্তি হঠাৎ করে জেলে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলে মাননীয় স্পিকার তার এরকম অসুস্থ যে তার বিলরুবিন 29-এ পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর যখন আমরা কোর্টে দরখাস্ত করলাম, কোর্ট থেকে তখন জেলারকে নির্দেশ দেওয়া হলো যে এই বিষয়ে যাতে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নেওয়া হয়। জেলের ডাক্তার বললেন যে এটা এক তার জরুরি ভিত্তিক চিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা জেলের মধ্যে নাই। তার মানে স্পিকার রেফার করা হলো পিজিতে, পিজির সংশ্লিষ্ট ডাক্তার বললেন যে অ্যাট ওয়ান্স তাকে পিজিতে অথবা দেশের বাইরে চিকিৎসা করা প্রয়োজন। মানে স্পিকার জেলের ডাক্তার বললেন, জজ সাহেব বললেন, জেলার বললেন, সবাই বললেন, এবং 29 বিলোবিন মানুষ স্পিকার কোনো মানুষ বাঁচতে পারে না আল্লাহর বিশেষ রহমত ছাড়া। সেদিন বিরোধী নেত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী, এসএস সাহেবের ভাই জিএম কাদের সাহেব যিনি এখন উপনেতা, তিনি গিয়েছিলেন তার স্ত্রী সহ বিরোধী নেত্রীর কাছে যে আমার ভাইটা তো মারা যাচ্ছে, আমরা তো জেলে আছে, আপনি একটু বলেন এই সরকারকে যাতে এসএস সাহেবের একটু চিকিৎসার ব্যবস্থা করে। তখন আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বলছিলেন যে আমার কথা তো শুনবে না, উনি ওনার দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন নাসিম সাহেব যে এস এস সাহেবের যে চিকিৎসা করা হয়। মাননীয় স্পিকার, তবুও তৎকালীন সরকার প্রধানের ব্যক্তিগত নির্দেশে এস এস সাহেবের চিকিৎসা করা হয় নাই। এটা বলছে মাননীয় স্পিকার যে বেগম যে চিকিৎসা হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি তাকে এনেছেন, ভালো করেছেন, চিকিৎসার জন্য ব্যবস্থা করেন, আরও করেন, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জন্যই সবাই যাতে নেয় সেই কারণে বলছে। মানে স্পিকার, আমি এখন আমার এই সংসদ সম্পর্কে বলবো, আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনি আমার আত্মীয়, আপনার মামুন বাড়ি আমার বাড়ির কাছে, আমাদের মাননীয় স্পিকারের বাড়ির কাছে, স্পিকার শ্বশুরবাড়ির কাছে, আপনি কথা দিয়েছিলেন এই সংসদে যে 16 অ্যামেন্ডমেন্ট সম্পর্কে ব্যবস্থা নেবেন, হিয়ারিং হবে, হয় নাই, আমরা জানি না এটা কি ভাগ্য। কারণ এখন যদি কোনো এই যে 3 জন বিচারক বিচারপতির বিরুদ্ধে যে চিফ জাস্টিস তাদেরকে বিচার কাছ থেকে দুর্নীতির অভিযোগের কারণ সরিয়ে রেখেছিলেন, এখন পর্যন্ত আমরা জানি না এটা ফেটটা কী হয়েছে, কারণ কেন সরকারের পক্ষ থেকে আমরা
বিনা কাজে বেতন দিব শুধু শুধু দেব কেন দিব এই বিষয়টা মাননীয় আইনমন্ত্রী আপনার বোধ এটা মানে ব্যবস্থা একটা মানে প্রয়োজনীয় যাই নেওয়া যায় একটা ব্যবস্থা নেওয়া উচিত বা সংসদকে অবহিত করলে ভালো হয় মানে স্পিকার আর একটা কথা বলবো আমি একটা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কেন আছেন সংসদ নেত্রী মানে প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যে সংবিধান আপনার পিতা যে সংবিধান 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু রচনা করেছিলেন যে সংবিধান প্রতিষ্ঠার জন্য আপনি এত কাজ করছেন সেই সংবিধানের 97 গ অনুচ্ছেদে এই যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করার মানে স্পিকার যে আইন করা যে আইনটা 50 বছরে কোনো সরকার করে নাই মানে স্পিকার 2010 সালে আমি একটা বিল এনেছিলাম সেটা হলো সুপ্রিম জুডিশিয়াল কমিশন বিল সেই বিলে আমি ক্যাটাগরিক্যালি যাতে নিরপেক্ষভাবে হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা যায় সেই বিলটা এনেছিলাম সেই বিলটা বাছাই কমিটির সভাপতি ছিলেন পার্লামেন্টের আমাদের যিনি আজকে মারা গেছেন কসু সাহেব তিনি অনেক হিয়ারিং নিয়েছিলেন নিয়ে সুপারিশ করেছিলেন পার্লামেন্টে যে এই বিল পাস করা হয় তারপরে এই বিল আর উত্থাপন হয় নাই পার্লামেন্টের নবম পার্লামেন্টের আয়ু শেষ বিল শেষ আমি আবার এই এইবার এমপিআর পরে প্রথমেই বিলটা এনেছি এবং আপনার সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছি আপনি সেই বিল বলবো আইনমন্ত্রী মহোদয় এবং বল মাননীয় সংসদ নেত্রী আপনি অনেক কাজ করেছেন বাংলাদেশের মানুষের জন্য আপনি ন্যায় বিচারের স্বার্থে যাতে উচ্চ আদালতে নিরপেক্ষভাবে বিচারপতি নিয়োগ করা হয় একটা পিয়নের চাকরি ইন্টারভিউ লাগে একটা বিসিএসের ইন্টারভিউ লাগে একটা দারোগার চাকরি ইন্টারভিউ লাগে হাইকোর্টের জাস্টিস কোনো ইন্টারভিউ ছাড়া যোগ্যতা ছাড়া অনলি গ্রাজুয়েট ল গ্রাজুয়েট আর 10 বছর হাইকোর্টের অভিজ্ঞতা কোনো ইন্টারভিউ নাই আমি আপনাকে বলবো আমার এই বিলটা হয় পাস করেন যেমন আমার একটা বিল পাস করেছিলেন ওই পিতামাতার ভরণ পোষণ আইন অথবা সরকারি বিলটা আনুক মানে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীকে বলবো মানে প্রধানমন্ত্রী আপনি সেই বঙ্গবন্ধুর রচিত যে আইন আইনের এই জিনিসটা এখনো কাজ বাকি আছে আইন প্রণয়ন করার বিচারপতি নিয়োগের এই কাজটা আপনি করে ইতিহাসে নাম লিখে যাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য জনাব জিয়াকুত হোসেন খোকা নারায়ণগঞ্জ